নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি উমরা করছেন। সাহাবীরা তার সাথে এসেছেন হুদাইবিয়া নামক জায়গায়, বাধাগ্রস্ত হয়ে তারা পেছনে ফিরে চলে যেতে হয়েছে। এই পরিস্থিতিতে আপনি বা আমি যদি হতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন তার স্বপ্ন সত্য হয় তাহলে এবছর আমরা উমরা করব। তিনি বলেছেন আমরা এবছর উমরা করবই, কিন্তু উমরা তো করা হয় নাই। সাধারণভাবে যে কোনো মানুষের মনে সব প্রশ্ন আসতো, আমরা থাকলে আমাদের মনে আরো জোরে প্রশ্ন আসতো, হে আল্লাহ রাসূল আপনি না বলছেন এবছর আমরা উমরা করব, আপনি না বলেছেন আপনি স্বপ্ন দেখেছেন, তো নবীর স্বপ্ন তো মিথ্যা হয় না, কিন্তু এখন তো আমাদেরকে ফিরত চলে যেতে হচ্ছে, তাহলে আপনার স্বপ্ন সত্য হলো কই? আমাদের মধ্যে আমরা যদি তখন বেঁচে থাকতাম হয়তো একজনও ইমান, এই ইমান নিয়ে আমাদের ইমানের যে হালত, এই ইমান নিয়ে আমরা হয়তো একজন ইমান উপরে টিকে থাকতে পারতাম। কি বলেন, আপনাদের কারো পারতাম মনে হয় যে আপনি বলেছেন এবছর আমরা উমরা করব এবং আপনি স্বপ্নে দেখেছেন, আল্লাহ আপনাকে স্বপ্নে দেখিয়েছেন, কিন্তু বাস্তবে দেখলাম যে উল্টা, স্বপ্নটা তো বাস্তবায়ন হলো না, তাহলে আপনার স্বপ্ন কিভাবে সত্য হলো? এই প্রশ্ন মনে মধ্যে ওকি ঝুঁকি দিদুকি দিত না, শুধু ওকি ঝুঁকি বেঈমান হয়ে যেত মানুষ দলে দলে, ঠিক না? হা ভাইরা আমার, এটি হলো আল্লাহ তাআলার পরীক্ষার জায়গা। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা আমতাহারাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া, তাকওয়া সংরক্ষণের জন্য, তাকওয়াকে রাখবার জন্য সাহাবীদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এগুলো নির্বাচিত। আল্লাহ তাআলা এমনি এমনি বলেন নাই কোরআনে কারিমে, আমিনু কামা আমানান্নাস, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সে মানুষগুলোর মতো তোমরা ঈমান আনো। কি ঈমান ছিল তাদের দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবছর আমরা উমরা করব এবং এহরাম পরে সাহাবীদেরকে সাথে নিয়ে এসেছেন, কিন্তু বাধাগ্রস্ত হয়ে তিনি ফিরে চলে গেলেন, উমরা করা হলো না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাস্তবায়ন হলো না, সাহাবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পাল্টা প্রশ্ন ছোড়ার কথা, কিন্তু আপনি হুদাইবিয়ার ঘটনা নিয়ে যত ইতিহাসের বই পুস্তক আছে ঘাটাঘাটি করেন, আপনি কোথাও দেখবেন না একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, হে আল্লাহর রাসূল তাহলে আপনার স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হলো না, কিভাবে তার ব্যতিক্রম হলো, কিভাবে আপনার স্বপ্নের উল্টাটা হলো, তাহলে কিভাবে আমরা আপনার প্রতি ঈমান আনবো? এই প্রশ্ন একজন সাহাবীও, এই কথা একজন সাহাবীও, হুদাইবিয়ার সন্ধির যে সিদ্ধান্তগুলো মুসলমানদের বিরুদ্ধে ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু সেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলেছেন, হে আল্লাহর রাসূল আপনি না আল্লাহর সত্য নবী, তাহলে ওদের এ সমস্ত উল্টাপাল্টা কথা, ওদের গোয়ার তুমি কথা কেন আমাদেরকে মানতে হবে? এটা নিয়ে তারা আপত্তি ছিল, কিন্তু আপনি যে বলেছেন সেটা তো খাটলো না, তাহলে আপনার কথা যে খাটলো না তাহলে আমরা এখন আপনাকে কিভাবে বিশ্বাস করবো, নাউজুবিল্লাহ, এরকম কথা একজন সাহাবীও, আর আমরা হলে হয়তো একজনও ছাড়তাম না, হলো না তো, তার কথা তো খাটলো না, তাহলে কি? দেখুন ভাইরা, এই জায়গাটাতেই সাহাবীরা গোটা পৃথিবীর ইতিহাসের সমস্ত মানুষদের মধ্যে নবী রাসূলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ, আল্লাহ নবীর সাথে কারা সঙ্গী হবেন, কারা সাহাবি হবেন, তার আমলে কাদের জন্ম হবে, তাদের ইমানের শক্তি কত পাওয়ারফুল হবে, এই সবগুলো আল্লাহ তাআলা আগে থেকে নিশ্চয় নিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা সাহাবীদের ভালোবাসা আমাদের অন্তরে গভীরভাবে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন বাহ্যিকভাবে বাস্তবায়ন হলো না, মন খারাপ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল, সাহাবীরা ফেরত গেলেন, পরবর্তী বছর তারা ঠিকই উমরা সম্পাদন করলেন, শুধু উমরা সম্পাদন করলেনই না, ওই ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির এই চুক্তি থেকেই পরবর্তীতে মক্কা বিজয়ের সূচনা হয়েছিল। এই চুক্তির প্রায় প্রতিটি পয়েন্টই মুসলমানদের বিরুদ্ধে ছিল, দেখেন প্রথমটাই বিরুদ্ধে যে আগে ফেরত যাও পরে দেখা যাবে আগামী বছর, গায়ের জোরের কথা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। দেখেন বাহ্যিকভাবে মনে হচ্ছে পরাজয়, উমরা করতে পারলেন না ফেরত চলে যাবেন, কিন্তু আল্লাহ বলছেন কি সুস্পষ্ট বিজয়, শুধু বিজয় না, এটা যে সুস্পষ্ট বিজয় এর ভিতরে যে লুকায়িত ছিল সেটা দেখতে আমাদের বেশি অপেক্ষা করতে হয় নাই, খুব সামান্য সময়ের ব্যবধানে দেখা গেছে অনেকটা রক্তপাতহীন ভাবে
এই যেই মক্কায় প্রবেশ করতেই অনুমতি পাওয়া যাচ্ছিল না সেই মক্কাকে রীতিমতো স্বাধীন করে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই যে ওমরার কথা উনি স্বপ্নে দেখেছেন সেটার কি হবে? ওইটার উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখিয়েছেন ওমরা করবেন, সেটা এই বছরই হতে হবে জরুরি না, এক বছর পরেই হয়েছে। অর্থাৎ যেটা স্বপ্নে আল্লাহ দেখিয়েছেন সেটা বাস্তবে ঠিকই হয়েছে, শুধু একটা বছর গ্যাপ হয়েছে। এই যে একটা বছর গ্যাপ হয়েছে সেটা কেন? যাতে করে ওই যে মক্কা বিজয়ের সূচনা এখান থেকে তৈরি হয়, কারণ এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, এই চুক্তির কারণে উভয় পক্ষ যুদ্ধ বিগ্রহ করে নাই। এই সুযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে পেরেছেন, এই সুযোগে তিনি মক্কা বিজয়ের যে প্রাথমিক কাজগুলো সেগুলো সব শেষ করতে পেরেছেন এবং খুব সহজে অল্প সময়ের ব্যবধানে মক্কা বিজয় করতে পেরেছেন। তাহলে আল্লাহ তাআলা তাকে যে স্বপ্ন দেখিয়েছেন যে তিনি মক্কা প্রবেশ করেছেন, তিনি চলছে এসেছেন, তিনি ওমরা করেছেন, সে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে না হয় নাই? শুধুমাত্র আল্লাহ তাআলা মাঝখান থেকে সাহাবীদের ইমানের একটু পরীক্ষা করলেন, তারা ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ শুধু মক্কা বিজয় দেন নাই, মক্কাতে শুধু ওমরা করার সুযোগ দেন না, মক্কাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য মুসলমানদের কাছে বিজয়ী করে দিলেন, মক্কা বিজয়ের তৌফিক দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, 1500 বছর চলে গেছে, আজ পর্যন্ত পৃথিবীর অনেক শহর অনেক মুশরিকরা অনেক কাফেররা দখল করেছে, মক্কা আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্য কোনো কাফেররা দখল করতে